আসসালামু আলাইকুম। জাপানের জাতীয় ফুল চেরি ফুল হওয়া সত্ত্বেও সুইডেনে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের চেরি ফুল সাধারণত বসন্তের শুরুতেই ফুটে থাকে। তখন এই প্রকৃতি দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে সাদা জাতের চেরি ফুল ফুটে আছে এবং ঠিক তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালারের অর্থাৎ গোলাপি রঙের কিছু চেরি ফুল ফুটে আছে। দেখতে খুবই সুন্দর এবং প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির জন্য এই চেরি ফুল সুইডেনের বিভিন্ন জায়গাতে ফোটে এবং বিভিন্ন জন সাধারণভাবে বসন্তের শুরুতেই এই চেরি ফুল এত সুন্দর দেখায় বিদায় সেখানে দাঁড়িয়ে ছবি তোলে এবং ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। হামস্তাদ সুইডেন থেকে আমি আলান নোডিক টক চ্যানেলের পক্ষ থেকে আজকে কথা বলবো কিছু প্রস্তুতি নিয়ে, যারা সুইডেনে 2021 সালে অটাম সেমিস্টারে এবছর মাস্টার্স প্রোগ্রামে সুইডেনে আসতে যাচ্ছেন তাদের প্রিপারেশন নিয়ে আজকে কিছু কথাবার্তা থাকবে, কিছু কোশ্চেন্সের অ্যান্সার থাকবে। যারা যারা নোডিক ট্রান্সের ইউটিউব ভিডিও আজকে থেকে ফলো করা শুরু করেছেন তাদের জন্য নোডিক ট্রান্সের প্রথম থেকে ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। যারা ভিসা অ্যাপ্লিকেশন করছেন এবছর তারা নোডিক ট্রান্সের ভিসা অ্যাপ্লিকেশনের যেই সেকশন আছে সেখানে গিয়ে আপনারা পুরোনো ভিডিও দেখতে পারেন কীভাবে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা নিয়ে। আর যাদের সময় নাই বা যারা জানেন না কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, সাধারণভাবে যারা বুঝতে পারেন না যে ভিসা অ্যাপ্লিকেশনের যেই প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কীভাবে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হবে, অনেক সময় দেখা যায় অনেকের সময়ের অভাবে অ্যাপ্লিকেশন চান্স পাওয়ার পরেও অনেক সময় ভিসার জটিলতার কারণে ভিসা অ্যাপ্লিকেশন না করার কারণে আপনারা দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে আসতে ভয় পান বা আসতে চান না, তাদের জন্য নোডিক টার্নসের ওয়েবসাইটের www.nordicturns.ac ওয়েবসাইটে যোগাযোগ করুন এবং সেখানে আপনি যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেখানে আপনি service@nordicturns.ac তে ইমেল করুন। যারা আমাকে বিগত কয়েকটা ভিডিওতে লাগাতার ধরে কোশ্চেন করছেন এবং আমাকে মেসেজ করছেন সুইডেনে এসে আপনার টিউশন ফি দেওয়া সম্ভব কিনা, সুইডেনে এসে আপনি টিউশন ফি দিতে পারবেন কিনা, এটা কিভাবে আপনি বলছেন যে সুইডেনে এসে চাকরি করে আপনার টিউশন ফি ম্যানেজ করা সম্ভব কিনা। আমি বুঝতে পারছি এই প্রশ্নটা আপনারা কেন সাধারণভাবে করেন, কারণ বাংলাদেশে আমরা যখন শিক্ষা ব্যবস্থায় থাকি তখন আমরা উন্নত বিশ্ব সম্পর্কে একটা ধারণা পোষণ করে থাকি। আমাদের টিচার থেকে শুরু করে আরও যারা দেশের বাইরে লেখাপড়া তারা সবসময় আমাদেরকে উন্নত বিশ্ব সম্বন্ধে তাদের এডুকেশন সিস্টেম সম্পর্কে তাদের প্রসেস সম্পর্কে তাদের লাইফস্টাইল সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে থাকে এবং সেখানে আমরা শুনে থাকি সাধারণভাবে যে পার্ট টাইম জব করে অনেকে তার লেখাপড়া শেষ করে, পার্ট টাইম জব করে অনেকে তার লেখাপড়ার একটা অংশ শেষ করে, পার্ট টাইম জব করে সে একসময় অনেক বড় একটা ব্যক্তিত্ব হিসেবে রূপান্তরিত হয়। এই কথাগুলো কিন্তু আমরা প্রায়ই শুনি এবং ছোটোবেলা থেকে আমরা শুনে আসি, সেজন্য কোনো কিছু চিন্তা না করেই হয়তো আমরা যখন দেশের বাইরে একটা উন্নত বিশ্বে যখন আমরা উচ্চতর শিক্ষার জন্য অ্যাপ্লিকেশন করি তখন আমরা চিন্তা করি যে ওই দেশে যাওয়ার পর হয়তো কোনো না কোনোভাবে আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো এবং সেই চাকরি দিয়ে হয়তো আমি আমার লেখাপড়ার যে খরচটা আছে সেটা চালাতে পারবো। অনেক সময় আমরা এটাও ভাবি, অনেক হাই এক্সপেকটেশন নিই, আমরা এটাও ভেবে থাকি যে হয়তো আমি সেখানে গিয়ে আমার নিজের বাংলাদেশের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলির খরচ আমি চালাতে পারবো। আজকে আমি আপনাদেরকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো যে এটা কতটা বাস্তবিক, আসলে পারা যায় কিনা, কেন বিভিন্ন মানুষ বিভিন্ন গ্রুপে সবসময় অবাস্তবিক কিছু কথাবার্তা বলে, কেউ কেউ বাস্তবিক কথাবার্তা বলে, কেউ কেউ আবার নিজেদের বাস্তবতার সাথে সবার বাস্তবতাকে মিলায় ফেলে আর এক্সেপশনাল কিছু করে সেটাকে আবার জেনারেল একটা রূপে রূপান্তরিত করে। এই জিনিসগুলো নিয়ে আমি আছি কথা। প্রথমে আসি হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ভাইয়া সুইডেনে কি আমি সেকেন্ড সেমিস্টারের টাকা চাকরি করে ম্যানেজ করতে পারবো? আপনি সুইডেনের চাকরি করে টাকা ম্যানেজ করতে টিউশন ফি এর টাকা ম্যানেজ করতে পারবেন কি পারবেন না সেটা ডিপেন্ড করবে ছোট্ট একটা ক্যালকুলেশন। আপনি ছোট্ট একটা ক্যালকুলেশন করেন, ধরেন আপনার টিউশন ফি হচ্ছে 50,000 সুইডিশ ক্রোনা। এই সুইডিশ ক্রোনা 50,000 মানে হচ্ছে এটাকে 10 দিয়ে গুণ দিতে হবে বাংলাদেশি টাকায়, তাহলে এটা হয় 5,00,000 টাকা। বাংলাদেশি টাকায় 5,00,000 টাকা আপনাকে এখানে আসার পর সেকেন্ড টিউশন ফি হিসেবে দিতে হবে, আর 5,00,000 টাকা আপনি অলরেডি বাংলাদেশ থেকে দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে দেন আপনি রেসিডেন্ট পারমিট নিয়ে সুইডেনে আসতে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনি আসবেন হচ্ছে রেসিডেন্ট পারমিট পাওয়ার পর আপনি এখানে আসবেন হচ্ছে সেপ্টেম্বর মাসে যখন আপনার ক্লাস শুরু হবে, তখন সেপ্টেম্বর মাস আপনি ক্লাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই যে সেপ্টেম্বর মাস ক্লাস করলেন, অক্টোবর মাস ক্লাস করলেন, নভেম্বর মাস ক্লাস করলেন, ঠিক ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই সেকেন্ড সেমিস্টারের টিউশন ফি জমা দেওয়ার একটা ইনভয়েস আপনাকে ইস্যু করা হবে। এই যে টিউশন ফিটা ইস্যু করা হলো আপনাকে 4 মাসের মাথায়,
এই চার মাসের মাথায় ইস্যু করার পরে আপনাকে 15 থেকে 1 মাসের মতো সময় দেওয়া হবে। 15 দিন থেকে 30 দিনের মতো সময়ের মধ্যে আপনাকে এই টিউশন ফি এর যে ইনভয়েসটা আছে এই ইনভয়েসটা আপনাকে পে করতে হবে। এর মধ্যে কোনো রকমের কোনো যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আপনি একটু এক্সটেনশন করবেন বা আপনি ইউনিভার্সিটিকে জানাবেন, ইউনিভার্সিটি আপনাকে কিছু বলবে না, শুধু মিগ্রেশন ওয়ার্কার অর্থাৎ মাইগ্রেশন এজেন্সি যারা ভিসা দেয় তাদেরকে একটা নোট দিয়ে দিবে যে কোনো কোনো ইউনিভার্সিটির সাথে অটোমেটিক এটা লিয়াজ করা থাকে সফটওয়্যারের মাধ্যমে, তারা শুধু লিখে দেয় যে টিউশন ফি পেন্ডিং। আর কোনো কোনো ইউনিভার্সিটি এটা ইনফর্ম করে ম্যানুয়ালি। এই ম্যানুয়ালি ইনফর্ম করার ফলে মিগ্রেশন ওয়ার্কার কী করবে, আপনি যখন নেক্সট ইয়ারে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার ভিসাটা ক্যান্সেল করে দিবে, অর্থাৎ নেক্সট ইয়ারে আপনি আর কোনো ভিসা পাবেন না। সেই জন্য আপনি যদি মনে করেন কোনোভাবে আপনি এক্সটেনশনটাকে এই ভিসার এই যে টিউশন ফি পে করার যে সুযোগটা সেটাকে আপনি একটু এক্সটেন্ড করবেন, এটার কোনো সুযোগ নেই ফার্স্ট অফ অল। হ্যাঁ, কোনো ব্যতিক্রম থাকতে পারে, আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন বা আপনার হাজব্যান্ডের অসুখ হয়ে গেলো, আপনি এখানে ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, আপনি কোনো কারণে আপনার কোনো বাংলাদেশে কোনো সমস্যা হলো, আপনাকে একটা লিভ নিয়ে এখান থেকে চলে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি টিউশন ফি না দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলে যদি ইউনিভার্সিটি মনে করে যে ইটস লিগালি এটা তারা করতে পারবে, এক্সটেনশন দিতে পারবে, তাহলে তারা আপনাকে লিগালি এক্সটেনশন দিয়ে দেবে। এটা সাধারণভাবে আপনি হায়ার এডুকেশন যে অথরিটি আছে সেটা চ্যাপ্টার নাম্বার 12 সেকশন নাম্বার 1A এবং 2 লেখা আছে, আপনি গিয়ে দেখতে পারেন। ক্যালকুলেশন হচ্ছে খুব সহজ, আপনি এখানে সেপ্টেম্বর মাসে আসলেন, আমি ধরে নিচ্ছি আমি দুটা কন্ডিশন নিয়ে এখানে কথা বলি। একটা কন্ডিশন হচ্ছে যে আপনি খুব এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনার 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে। আরেকটা হচ্ছে আপনি একদম ফ্রেশ বা হয়তো 2-3 বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতেছেন এখানে, আপনার চাকরির তেমন কোনো অভিজ্ঞতা নাই এবং আপনি খুব বেশি একটা ট্যালেন্টও না। আমি দুটা স্টেট নিয়েই কথা বলছি। এবার সেপ্টেম্বর মাসে আপনি আসলেন, সেপ্টেম্বর মাসে আসার পর আপনি চিন্তা করবেন যে সেপ্টেম্বর মাস থেকেই আপনি জবে ঢোকার জন্য, কিন্তু জব তো আপনি পাবেন না, কারণ হচ্ছে আপনাকে এখানে এসে আপনাকে ট্যাক্স অফিসে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনাকে আইডি কার্ড নিতে হবে, যেটাকে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার বলা হয়। এই পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে পপুলেশন রেজিস্ট্রি করতে হবে। পপুলেশন রেজিস্ট্রি করার পর আপনার হাতে একটা আইডি কার্ড, এটা আসতে মোটামুটি 3-4 সপ্তাহ সময় লেগে যায়। যদি আপনি সবচেয়ে আর্লি যদি আর্লিয়েস্ট পসিবল টাইমে যদি করেন তারপরেও এটা 3-4 সপ্তাহ সময় লাগে। আচ্ছা, 1 মাসের মধ্যে আপনি পেয়ে গেলেন, তারপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে একটা সময় লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলবেন। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পর এইবার আপনি একটা চাকরিতে জয়েন করার জন্য চাকরি খোঁজা শুরু। এর মাঝখানে আপনি যত চাকরির জন্যই যাবেন না কেন আপনাকে বলবো আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার আছে কিনা, পপুলেশন রেজিস্ট্রি হয়েছে কিনা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, এগুলো না থাকলে আপনি জব পাবেন না। আচ্ছা, তো এখন জবে ঢোকার জন্য আপনাকে এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো আপনি ব্যবস্থা করলেন 1-2 মাসের মধ্যে। 1-1.5 মাসের মধ্যে যখন আপনি ব্যবস্থা করলেন, এর মাঝখানে কিন্তু আপনার এডুকেশন চলছে, মানে স্টাডি চলছে, আপনি ফুল টাইম স্টুডেন্ট হিসাবে স্টাডি করছেন। এই যে ফুল টাইম স্টুডেন্ট হিসাবে আপনি স্টাডি করছেন, এই স্টাডির মধ্যেও আপনি খুব ব্যস্ত থাকবেন, আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, গ্রুপ স্টাডি থাকবে, আপনার বিভিন্ন ধরনের কম্পিটিশন থাকবে, চ্যালেঞ্জ থাকবে, অনেক কিছু থাকবে, এবং এই জিনিসগুলো করার জন্য আপনাকে অনেক সময় ওখানে দিতে হবে, কারণ নতুন একটা এডুকেশন সিস্টেমে আপনি বাংলাদেশ থেকে আসেন পড়ালেখা করার। ডিপেন্ড করে কোন সাবজেক্টে আপনি আসতেছেন, সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে কতটা চ্যালেঞ্জ সেখানে আছে। যদি এটা বিজনেস স্টাডিজ বেসড কোনো সাবজেক্ট হয় তাহলে চ্যালেঞ্জ সেখানে হাইয়েস্ট লেভেলের চ্যালেঞ্জ থাকবে, যদি সেটা মেডিকেল রিলেটেড কোনো স্টাডি হয় তাহলে সেই ক্ষেত্রেও সেখানে অনেক চ্যালেঞ্জ থাকবে। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো নিতে নিতে কিন্তু আপনার একটা সময় চলে যাবে, আপনি চাকরি তত বেশি ফোকাস করতে পারবেন। ধরে নিলাম 2 মাসের মধ্যে আপনি খুব ট্যালেন্ট, এক্সট্রা অর্ডিনারি, আপনার এনার্জি লেভেল অনেক ভালো, আপনি 2 মাসের মধ্যে এখানে একটা জব ব্যবস্থা করতে পারবেন। সো আপনি অগস্ট মাসে এখানে আসছেন, সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 1 তারিখে আপনি একটা জবে জয়েন করবেন, যে জবের স্যালারি হচ্ছে 10,000 ক্রাউন্ড, 10,000 ক্রাউন্ড মানে 1,00,000 টাকা বাংলাদেশ। 10,000 ক্রাউন্ড যেখানে জয়েন করেছেন সেই 10,000 ক্রাউন্ড স্যালারি যখন আপনি পাবেন, তখন ওই স্যালারি যখন 10,000 টাকা আপনি স্যালারিতে দিয়ে দিবেন, মানে স্যালারি যখন পাবেন তখন সেখানে আপনার লিভিং এক্সপেন্স হচ্ছে, আপনি যে লিভিং এক্সপেন্স খরচ করবেন সেই লিভিং এক্সপেন্সে আপনাকে মোটামুটি 5,000 ক্রাউনের মতো চলে যাবে। এই 5,000 ক্রাউনের মধ্যে হতে পারে 3,000 ক্রাউন হচ্ছে আপনার হাউস এক্সপেন্স, আর বাকি 2,000 ক্রাউন আমি ধরে নিলাম আপনার ফুড, আপনি শপিং করবেন, শপিংয়ে গিয়ে আপনি ফুড দিবেন, এই ধরনের কাজগুলোতেও সাধারণভাবে আপনার 5,000 ক্রাউন চলে গেল। ওকে, এখন 5,000 আর বাকি 5,000 থাকে, আপনি 5,000 নভেম্বর মাসে জমালেন, ডিসেম্বর মাসে আপনি আরও 5,000 জমালেন, তাহলে 10,000 ক্রাউন আপনি জমাতে পারেন। কিন্তু আপনার টিউশন ফি, আপনি জানুয়ারিতে আপনার টিউশন ফি দিতে হবে, এখন আপনার টিউশন ফি হচ্ছে 50,000 ক্রাউন,
50,000 ক্রাউনের মধ্যে আপনি 10,000 ক্রাউন জমা দিতে পারবেন। এই 10,000 ক্রাউন দিয়ে আপনার টিউশন ফি হবে না, আপনাকে আরো 40,000 ক্রাউন আপনার পকেট থেকে দিতে হবে। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি কোনোভাবেই আপনার সেকেন্ড সেমিস্টার টিউশন ফি দিতে পারবেন। সোজা এসে এবার কথায় আসি, আপনি অনেক এক্সপিরিয়েন্সড, আপনার অনেক ভালো একটা জব, সেকেন্ড কন্ডিশন জবটা আপনি পাইলেন এবং আপনার স্যালারি হলো 30,000 সুইডিশ, 30,000 যে সুইডিশ ক্রাউনের যে চাকরি, সেই চাকরিতে কিন্তু আপনার খরচও আছে, আপনার পুরো লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে, আপনার গেট আপ চেঞ্জ করতে হবে, আপনার একটা গাড়ি কিনতে হবে, আপনাকে ভালোভাবে অফিসে পারফর্ম করার জন্য অনেক খরচ আছে, আপনাকে একটা ভালো বাসায় উঠতে হবে, আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। বাংলাদেশে যেভাবে কর্পোরেট জব মেনটেন করার জন্য আপনাকে কত কিছু করতে হয়, ভালো ড্রেস কিনতে হয়, এই করতে হয়, সেগুলো এখানেও আপনাকে করতে হবে। এবং এগুলো সব কিছু করে আপনি ধরলাম আপনি 10,000 ক্রাউন প্রত্যেক মাসে জমাইলেন, 20,000 টাকা আপনার খরচ আর বাকি 10,000 টাকা জমাইলেন। 10,000 টাকা বলতে 10,000 সুইডিশ ক্রোনা বোঝাচ্ছে, 10,000 সুইডিশ ক্রোনা মানে হচ্ছে আপনি নভেম্বর মাসে 10,000, মানে ডিসেম্বর মাসে আপনি টাকাটা পাবেন, নভেম্বরে জয়েন করতেছেন ডিসেম্বর মাসে টাকা পাবেন, ডিসেম্বরে 10,000, জানুয়ারিতে 10,000, 20,000 ক্রাউন আপনার জমা হচ্ছে। 20,000 ক্রাউন জমা হইলে তাহলে তাও আপনাকে 30,000 ক্রাউন টিউশন ফির জন্য এক্সট্রা ভাবে আপনাকে হাতে রাখতে হবে, তাহলে আপনি 50,000 ক্রাউন আপনার টিউশন ফি দিতে পারবেন। যদি এর দুটার একটাও যদি না হয়, আপনি একদম ফ্রেশ গ্রাজুয়েট, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন মাত্র, এখন ব্যাচেলার করে এখানে মাস্টার্সের জন্য সুইডেনে চলে আসছেন, সুইডেনে আসার পর আপনি চাকরি বাকরি পাওয়ার আগামী 6 মাসের মধ্যেও কোনো সম্ভাবনা নাই, আপনি চেষ্টাও করতেছেন না, বা চেষ্টা করলেও আপনাকে হয়তো পার্ট টাইম একটা জব আপনার মিলতেছে যেখানে আপনার খুব কষ্ট করে 5,000 সুইডিশ ক্রোনা আসে, যেখান থেকে আপনার পুরো খরচই হয়ে যায় 5,000 ক্রাউন, তাহলে আপনি এখানে কোনো টাকা জমাইতে পারতেছেন না। সো 10,000 ক্রাউন হলেও আপনি দেখা গেল 2-3,000 ক্রাউনের বেশি আপনি জমাইতে পারতেছেন, তাহলে এই 2-3,000 ক্রাউন জমায় আপনি কোনোভাবেই সেকেন্ড সেমিস্টার টিউশন ফি দিতে পারবেন। তাহলে বোঝা গেল যে যেই কন্ডিশনেই আপনি এখানে আসেন না কেন, কোনো কন্ডিশনেই সেকেন্ড সেমিস্টারের টিউশন ফি আপনার পক্ষে দেওয়া সম্ভব না। আপনি বাংলাদেশ থেকে আপনাকে অবশ্যই অবশ্যই সেকেন্ড সেমিস্টারের টিউশন ফি নিয়ে তারপর আপনাকে আসতে হবে, আদারওয়াইজ আপনার রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশানে নেক্সট ইয়ারে যখন এক্সটেনশন করবেন সেই এক্সটেনশনের সমস্যা হবে, আপনি রেসিডেন্ট পারমিট পাবেন না। সেই জন্য খুব সাবধানে আপনাকে প্ল্যান করে বাংলাদেশ থেকে এই সেকেন্ড সেমিস্টারের টিউশন ফি প্লাস আপনার 6 মাসের থাকা খাওয়ার খরচ, এই দুইটা জিনিস আপনাকে ববাংলাদেশ থেকে নিয়ে তারপরে আসতে হবে। 5,00,000 টাকা যদি টিউশন ফি হয় আর 6 মাসের থাকা খাওয়ার খরচ আপনার 3,00,000 টাকা, 8,00,000 টাকার মতো আপনাকে হাতে করে নিয়ে আসলে আশা করা যাচ্ছে যে আপনি সুইডেনে হয়তো টিকে যেতে পারবেন যদি আপনার ভাগ্য ভালো থাকে। এখন নেক্সট কোশ্চেন, ভাইয়া আমি সুইডেনে আসার পরে চাকরি পাওয়ার চান্স কতটুকু? আপনার চাকরি পাওয়ার গ্যারান্টি সুইডেনে কেউ দিতে পারবে, সুইডেন কেন পৃথিবীতে আপনার চাকরি পাওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনি বাংলাদেশে থাকলেও বাংলাদেশে যদি যে এমডির কাছে আপনি জবের জন্য যাচ্ছেন, ইন্টারভিউর জন্য যাচ্ছেন, সেই এমডি এবং তার বোর্ড অফ ডিরেক্টরসরাও জানে না যে আপনার চাকরির গ্যারান্টি কত, তাদের যদি আপনাকে ভালো লাগে, আপনার কথাবার্তা ভালো লাগে, আপনার প্রফেশনালিজম ভালো লাগে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে যে রিকোয়ারমেন্ট আছে জবের সেগুলো যদি সব ম্যাচ করে, দেন আপনি সাধারণভাবে জব পাওয়ার জন্য অপরচুনিস্টিক মনে করতে পারেন নিজেকে, আপনি নিজেকে সেরকম স্কিলড মনে করতে পারেন। কিন্তু যদি আপনার এই ধরনের কোনো কিছু না থাকে তাহলে চাকরি পাওয়াটা গ্যারান্টি আপনাকে পৃথিবীর কেউ দিতে পারবে। তাহলে তাই বলে কি বাংলাদেশ থেকে যারা আসে সবাই বেকার থাকে সুইডেনে? আমি খুব পজিটিভ মানুষ, আমি সবসময় পজিটিভ হইতে চিন্তা করি এবং আমি পজিটিভ হইতে চিন্তা করতে ভালোবাসি, কারণ আমি সব কিছুতে সম্ভাবনা দেখতে পাই। আমার কাছে মনে হয় যত বেশি প্রবলেম তত বেশি সলিউশন, আমাদের বাংলা একটা কথা আছে যত বেশি মুশকিল তত বেশি আসবে, অর্থাৎ যত বেশি প্রবলেমে পড়বেন তত বেশি আপনি আরও বেশি শিখবেন, আপনার লিমিটেশন সম্বন্ধে আপনি জানবেন, আপনার উইকনেসগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং যত বেশি নিন্দুক আপনাকে নিয়ে কথা বলবে তত বেশি আপনার উইকনেস আপনার স্ট্রেংথ সম্পর্কে আপনি জানতে পারবেন এবং সেটা নিয়ে আপনি কাজ করার সুযোগ পাবেন। আমি এটা বিশ্বাস করি, খুব পজিটিভ হওয়ার কারণে আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশ থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসে এখানে, সে সমস্ত ছেলেমেয়েদেরকে এখানে আসার পরে কাউকে আমি বসে থাকতে দেখি, এত পরিশ্রমী ছেলেমেয়েরা আসে যারা যে কোনো ধরনের কাজ করতে নিজেকে প্রিপেয়ার রাখে, এবং তারা অনেক সময় এমন ছেলেমেয়েও পেয়েছি যারা বলেছে ভাইয়া আমি যে কোনো ধরনের জব করতে প্রস্তুত আছি, আমাকে শুধু আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেন। অনেক সময় অনেককে চাকরির ব্যবস্থা করতে গিয়ে রেফারেন্স করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে সে হয়তো এই জবটা করতে পারবে না, কিন্তু তারপরেও সেই জবে টিকে গেছে, এই জবটা সে ম্যানেজ করে ফেলেছে এবং লাস্ট পর্যন্ত সে কনফার্ম হয়ে সেখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এখন দেখা গেছে সে সামনে সিটিজেনশিপের দিকে এগিয়ে যাচ্ছে। পজিটিভ মানুষ হওয়ার কারণে আমি সবসময় সম্ভাবনার কথা বলি,
বাংলাদেশ থেকে যদি 100টা স্টুডেন্ট সুইডেনে আসে, তারা যদি এই 100টা স্টুডেন্ট সুইডেনের 100 সিটিজেন হয়, তাহলে বাংলাদেশে প্রত্যেক মাসে সুইডেনের রেমিটেন্সের একটা অংশ বাংলাদেশে যাবে, এবং সেটার মাধ্যমে বাংলাদেশ এক সময় তাদের ফ্যামিলি উন্নতি করবে, ফ্যামিলির সাথে সাথে বাংলাদেশের সিটিজেনের উন্নতি করবে, এবং বাংলাদেশ সর্বোপরি একটা উন্নতির দিকে এগিয়ে যাবে। এইভাবে সাধারণভাবে আমাদের সবার কাজ করে যাওয়া উচিত আমি মনে করি। তবে হ্যাঁ, আপনার পেছনে কথা বলার জন্য অনেক মানুষ থাকবে, এবং তাদেরকে সবসময় আপনি যতটা ইগনোর করতে পারবেন, আপনার সাকসেস, আপনার সফলতা তত বেশি আপনাকে আঁকড়ে ধরবে। কারণ আপনি জানেন যে আপনাকে ঘুমিয়ে থাকলে চলবে না, আপনাকে আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য জেগে থাকতে হবে, এবং জেগে জেগে আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য হার্ডওয়ার্ক, অর্থাৎ যেটাকে কঠোর পরিশ্রম বলা হয়, সেটা করতে হবে। যারা যারা ভিসা অ্যাপ্লিকেশন করছেন, খুব ধীর সুস্থে সুন্দরভাবে ঠান্ডা মাথায় ভিসা অ্যাপ্লিকেশন করুন, কোনো তাড়াহুড়ো নেই। তবে তাড়াহুড়ো আছে টাইম লিমিটের মধ্যে, সবাই মে মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেওয়ার চেষ্টা করুন, আদারওয়াইজ ইন্টারভিউতে কল পেতে অনেক দেরি হবে। যারা যারা নর্ডিক ট্রান্সের মাধ্যমে এই বছর অ্যাপ্লিকেশন করছেন, তারা তো সবাই অ্যাপ্লিকেশন করছেন, তাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হচ্ছে। আর যারা যারা নর্ডিক ট্রান্সের মাধ্যমে সময় নাই সেজন্য, বা বোঝেন না, বুঝতে চান না, বা কোনো কারণে ফোকাস করতে পারছেন না, টাকা পয়সা পে করতে সমস্যা, কার্ড নাই, এই ধরনের প্রবলেম আছে, তারা নর্ডিকটন্সের service@nordictrans.ac ইমেল করুন। সেখানে খাদিজা অথবা দিনা আপনাদেরকে সহায়তা করবে কিভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন, সেটার কনসালটেশনের জন্য সর্বোপরি আপনাকে সহায়তা করার চেষ্টা করবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে মনে হয় যে করোনার এই পরিস্থিতিতে আপনারা সবাই অনেক অনেক সমস্যার মধ্যে আছেন। বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি অনেক নিউজের মধ্যে বাংলাদেশে সাধারণভাবে এই সামাজিক দূরত্ব মেনটেন করাটা সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবে যখন অর্থনীতির অবস্থা খারাপ হয়ে যায়, তখন মানুষ কোনো দিকেই কোনো কিছু মেনটেন করতে পারে না, সমস্ত প্রসেস পাঞ্চাল হয়ে যায়, সব প্রসেস নষ্ট হয়ে যায়, কারণ সিস্টেমে তখন মানুষ আর চলতে পারে না, কারণ অর্থনীতি বা অভাবে সাধারণভাবে সবার স্বভাব নষ্ট হয়ে যায়। আমি সবাইকে বলবো যতটুকু সম্ভব পারা যায় আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, এবং সবাই নিরাপদে থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।